বন্ধুরা, এই যে দুটি উপায়, এই দুটি উপায়তে অতি সহজেই কিন্তু তোমরা ব্রেস্ট ফ্যাট কম করতে পারবে, স্যাগি ব্রেস্ট কে লিফট আপ করতে পারবে। তাহলে চলো দেখি। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। তো বন্ধুরা, আজকে একটু ডিফারেন্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি, কারণ অনেকে কমেন্ট করছে, দিদি ব্রেস্ট ফ্যাট কিভাবে কম করব, ব্রেস্ট ফ্যাট কিভাবে কম করা যায়, কিংবা ঝুলে যাওয়া ব্রেস্ট কে কিভাবে টাইট সায় করতে পারবে, সেরকম কিছু ঘরোয়া উপায় শেয়ার করতে। তো আজকের এই ভিডিওটায় আমি দুটো স্টেপ দেখাবো। একটা হচ্ছে তোমাদের একটা জিনিস খেতে হবে, আর একটা হচ্ছে তোমাদের লাগাতে হবে। তাহলে আর তার সাথে আমি কিছু টিপস ভেতরে আমি বলে দেবো, ভিডিওটা থরলি দেখো। তাতে কি হচ্ছে, তোমাদের স্যাগি ব্রেস্ট হয়ে গেছে, ব্রেস্ট ফ্যাট অনেক বেশি হয়ে গেছে, ব্রেস্ট ঝুলে গেছে, তো এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু খুব দ্রুত মুক্তি পাবে। 10 থেকে 15 দিন যদি রেগুলার এইটা করো, যেটা আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু এটাতে পাবে তোমরা। তো চলো, সবার প্রথমে আমি বলে দিই যে তোমাদের একটা ব্রেস্ট ফ্যাট লস ড্রিঙ্ক খেতে হবে। কেন কি, আমাদের যাদের ব্রেস্টটা ভারী হয় অনেক সময়, তাদের এস্ট্রোজেন লেভেলটা, আমাদের বডিতে যে হরমোনস থাকে তার মধ্যে এস্ট্রোজেন লেভেলটা যদি একটু হাই হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ব্রেস্ট ফ্যাটটা বেশি হয়, কিংবা ব্রেস্ট বড় হয়ে যায়, ব্রেস্ট স্যাগি হয়ে যায়, এরকম ধরনের সমস্যা হয়। এবং এস্ট্রোজেন লেভেল হাই হয়ে গেলে আরও নানান রকমের অনেক সমস্যা হয়। তো সেই এস্ট্রোজেন লেভেলটাকে ব্যালেন্স করার জন্য, আর ওটা যখন ব্যালেন্স হবে অটোমেটিক্যালি তোমাদের ব্রেস্ট ফ্যাট কমে যাবে এবং ব্রেস্ট একটা মাপে এসে যাবে, একটা প্রপার সাইজে আসবে, তার সাথে সাথে ব্রেস্ট টাইটও হবে। কিন্তু তো এই এস্ট্রোজেন লেভেলকে কম করার জন্য একটা ড্রিঙ্ক, ভীষণ সোজা ড্রিঙ্ক, হচ্ছে খুবই মানে হাতের কাছে পেয়ে যাওয়া জিনিস দিয়ে তোমরা এটা তোমাদের খেতে হবে। এবং এটা যদি দিনে দুবার খেতে পারো তাহলে কিন্তু ভীষণই ভালো হচ্ছে। চলো তোমাদের বলে দিই যে যে কোন ড্রিঙ্কসটা খেয়ে, কোন ফ্যাট লস ড্রিঙ্ক খেয়ে তোমাদের ব্রেস্ট ফ্যাট কমতে পারে। আর এই ফ্যাট লস ড্রিঙ্কসটা তোমরা ব্রেকফাস্টের পরে আর লাঞ্চের পরে, অন্তত দিনে দুবার তোমাদের এটাকে খেতে হবে। তো ব্রেকফাস্ট বেটার হচ্ছে, ব্রেকফাস্টের পরে খেয়ে নাও আর লাঞ্চের পরে খেয়ে নাও। নিয়ে নিলে তোমাদের যে এস্ট্রোজেন লেভেলটা আছে সেটাকে ব্যালেন্স করে দেবে। তোমরা যে খাবারটা খাচ্ছ তার মধ্যে সেটা থেকে যদি তোমাদের ফ্যাট হচ্ছে, তোমাদের হয়তো মেটাবলিজমটা ঠিক নেই, মেটাবলিক রেট স্লো আছে, খাবার সেইভাবে ডাইজেস্ট হচ্ছে না, অথবা খাবারটা তোমাদের ফ্যাটে ফ্যাট হয়ে জমছে, সেটা এনার্জি কনভার্ট করছে না, তো এই ড্রিঙ্কটা খেলে তোমাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পাবে, তোমাদের হরমোন ব্যালেন্স করবে, আর তার সাথে সাথে এস্ট্রোজেন লেভেল কমিয়ে দেবে আর ব্রেস্ট ফ্যাটও কমাবে। চলো আগে ড্রিঙ্কসটা দেখে নিই। তো বন্ধুরা, ব্রেস্ট ফ্যাট লস ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমাদের লাগবে 120 ml জল। এক গ্লাস জল নেবে, এর কমও নেবে না, এর কিন্তু বেশিও নেবে না, এক গ্লাস জল নেবে। যখন খাবে তখনই ফ্রেশলি এটা কিন্তু তৈরি করে নেবে। তারপর আমি নিচ্ছি 1 চামচ কফি পাউডার। হ্যাঁ, কফি পাউডারের মধ্যে যে ক্যাফাইন আছে সেটা আমাদের ব্রেস্ট ফ্যাটকে বাড়ানোর যে হরমোনসগুলো হয়, যার জন্য আমাদের ব্রেস্ট ফ্যাট বেড়ে যায়, সেই হরমোনটাকে ব্যালেন্স করে দেয়। এবং কফি এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি, এই পদ্ধতিতে দিনে দুবার যদি কফি তৈরি করে খেতে পারো তাহলে, এবং যেই সময় আমি বলে দিচ্ছি সেই সময় যদি খেতে পারো, তাহলে ব্রেস্ট ফ্যাট দিনে দিনে কমে যাবে। তো এটাকে দিয়ে ফোটাবে তোমরা, যেই ফুটে উঠবে তখনই গ্যাস অফ করে দেবে। গ্যাস অফ করে দেওয়ার পরে এটা এক গ্লাস গ্লাসের মধ্যে ঠেলে নেবে। গ্লাসের মধ্যে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে তোমাদের 1/2 লেবুর রস। লেবুর রস আর কফি দুজনে একসাথে মিলে কিন্তু ডাইরেক্ট আমাদের ব্রেস্ট ফ্যাটকে অ্যাট্যাক করে এবং ব্রেস্ট ফ্যাটকে কমিয়ে দিতে, গলিয়ে দিতে সাহায্য করে দারুণ সুন্দরভাবে। তো এইভাবে জাস্ট তোমরা এটা রেডি করে নেবে, হয়ে গেল। দিনে দুবার তোমরা এটা খাবে, দিনে দুবার। এবার কখন খাবে আমি বলে দিচ্ছি, দিনে দুবার খাবে। একবার খাবে তোমাদের ব্রেকফাস্ট, মানে সকালে নাস্তা করার পরে, ব্রেকফাস্ট করার পরে, আর একবার খাবে দুপুরে লাঞ্চ করার পরে, তো দুপুরের খাবারের পরে। আর কতক্ষণ পর খাবে, ঠিক খাবার খাওয়ার আধ ঘন্টা পর, 15 মিনিট থেকে আধ ঘন্টা পরে তোমাদের এই ড্রিঙ্কসটা কিন্তু খেতে হবে, এবং খাবার খাওয়ার পর তোমাদের খেতে হবে। দিনে দুবার করে যদি এই ড্রিঙ্কসটা তোমরা খাও, 1 মাস টানা খেলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ব্রেস্ট ফ্যাট কমছে। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে তো, হ্যাঁ ঠিক এইভাবেই 120 ml জল নেবে, মানে 1 গ্লাস জল কি 1 কাপ, বড় 1 কাপ জল নেবে। তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেলে, ব্রেকফাস্ট করার পরে তোমাদের এটা খেতে হবে। 1 চামচ কফি গরম জলে একটু ফোটাবে, তারপর ওর মধ্যে 1/2 কিংবা 1/4 ভাগের 1 ভাগ লেবুর রস মেশাবে, মিশিয়ে এটা উষ্ণ গরম তোমাদের খেতে হবে, আর দিনে দুবার খাবে। এটা আমাদের স্ট্রুজেনাল লেভেলকে কিন্তু ব্যালেন্স করবে। তাতে কি হবে, আমাদের ফ্যাটটা
ব্রেস্ট ফ্যাটটা কিন্তু কমতে সাহায্য করে। আর লেবুর রস দিয়ে কফি খেলে কিন্তু ব্রেস্ট ফ্যাট কিংবা আমাদের শরীরে যে কোনো জায়গায় অতিরিক্ত মেদ যেটা আছে সেটা কিন্তু ঝরে যায়। এবং খাবার পরে, খাবার 10-15 মিনিট পরে তোমাদের এই ড্রিঙ্কটা কিন্তু খেতে হবে। অন্তত 15 দিন তোমরা এটাকে রেগুলার মেনটেন করো। রেগুলার 15 দিন যদি যখন খাচ্ছ, তোমরা নিজেরাই কিন্তু চেঞ্জ তোমাদের বডিতে বুঝতে পারবে এবং তোমাদের ফ্যাট কম হওয়া শুরু হবে। এরপর চলো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, একটা লাগাবার একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা যদি লাগিয়ে ম্যাসাজ করো ব্রেস্টে, তো যে ব্রেস্ট ঝুলে গেছে, স্যাগি হয়ে গেছে কিংবা অতিরিক্ত ভারী হয়ে আছে, তো সেই জিনিসটা কমবে, কারণ ব্লাড সার্কুলেশনটা বাড়বে। এটা যেটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা লাগালে এটা লাগিয়ে তোমাদের ম্যাসাজ করতে হবে। তাতে কি হচ্ছে, ব্লাড সার্কুলেশন বাড়বে। ব্লাড সার্কুলেশনটা বাড়লে তোমাদের যে এক্সট্রা ফ্যাট হয়ে আছে সেই ফ্যাট গুণাটা গড়িয়ে দেবে, এবং ম্যাসাজের জন্য ব্রেস্ট যেটা স্যাগি হয়ে আছে, ঝুলে আছে, সেটাও কিন্তু লিফট আপ হবে। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, তোমাদের একটা তেল অয়েল একটা ম্যাসাজ করতে হবে, যেটা প্রত্যেক দিন স্নান করার আগে তোমরা এই তেলটা দিয়ে যদি ব্রেস্ট ম্যাসাজ করো, তাতে তোমাদের ঝুলে যাওয়া ব্রেস্টটা লিফট হবে, স্যাগি থাকবে না এবং টাইট হবে। তার জন্য আমি এখানে নিয়েছি, দেখো, অলিভ অয়েল। তোমরা অলিভ অয়েল নিতে পারো অথবা নারকল তেল নিয়ে নিতে পারো, যে কোনো একটা তেল নেবে, তার মধ্যে 10-12টা লবঙ্গ দেবে। এবং সব থেকে ভালো হয় যদি লবঙ্গ তেল 1 চামচ এখানে দিতে পারো। যদি লবঙ্গ তেল না থাকে সেই ক্ষেত্রে 10-12টা লবঙ্গ নেবে। নিয়ে লবঙ্গগুলো ভালো করে একটু পারলে থেতো করে নিও, যদি একটু থেতো করে নিতে পারো তাহলে খুব ভালো হয়। লবঙ্গ তেলটা আমাদের এখানে ভীষণ উপকারী। তো এইখানে এইভাবে দেখো, একটা জলের বাটির মধ্যে জলটা যখন ফুটছে তখন আমি অলিভ অয়েল আর লবঙ্গ মিশিয়ে এই জল এই তেলটা আমি বাটিটা বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো মতন, এই জলের মধ্যে বসিয়েই আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবং লবঙ্গর যে তেল হয় সেটা এই তেলের মধ্যে চলে এসছে খুব ভালো মতন। এরপরে আমি এর মধ্যে মেশাবো একটা এক্সফোলিয়েটার। তো এক্সফোলিয়েটারের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সুজি। সুজি আমরা এখানে 1 চামচ দিয়ে দেবো। সুজি 1 চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। দেখো, খুব ভালো করে মিক্স করে নিলে সুজি কিন্তু এতে তেলের সাথে মিক্স হবে না, সুজিটা দানা দানাই থাকবে এইভাবে। এইবার তোমরা কি করবে, স্নান করার আগে 10-15 মিনিট আগে এটা তোমরা তৈরি করেই রেখে দেবে, এবং একবার তৈরি করে নিলে তোমরা অনেক দিন এটাকে ব্যবহার করতে পারবে। তো এরপরে স্নান করা 10-15 মিনিট আগে দুইটা ব্রেস্টেই তোমাদের অন্তত 2-3 মিনিট এরকম গোল মুভ মোশনে তোমাদের ম্যাসাজ করতে হবে। এতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা বাড়বে, ফ্যাট তো কমাবে, তার সাথে সাথে তোমাদের ঝুলে যাওয়া ব্রেস্টও কিন্তু টাইট হবে। তো এইভাবে দুটো ব্রেস্টে তোমাদের গোল সার্কুলার মোশনে যেটা ম্যাসাজ করতে হবে। বন্ধুরা দেখে নিলে তো, জাস্ট ওই এরকম ভাবে বানিয়ে তোমাদের এইভাবে যেটা হচ্ছে সার্কুলার মোশনে এইভাবে ম্যাসাজ করবে এটাকে, অন্তত যেটা হচ্ছে 3-4 মিনিট ধরে দুটো ব্রেস্টে 3-4 মিনিট ধরে এভাবে তোমাদের ম্যাসাজ করতে হবে। তোমরা তোমাদের সুবিধা মতন টাইমে স্নানের আগে করে নিতে পারো, সকালে যে কোনো টাইমে তোমরা এইভাবে এটাকে ম্যাসাজ করবে এইভাবে। তো এতে ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর ফ্যাট কম হতে কিন্তু সাহায্য করবে। এরপরে তোমাদের খুব সোজা একটা এক্সারসাইজ আমি বলে দিচ্ছি, একটা এক্সারসাইজ করবে, তাতে তোমাদের যে ঝুলে যাওয়া বেস্টটা এটা লিফট আপ হবে, স্যাগিনেসটা কমে যাবে আর ফ্যাটও কমতে কিন্তু সাহায্য হবে। তো দেখো, একটি জলের বোতল নেবে। তো এটা আমার যেটা হচ্ছে 1 লিটারের জলের বোতল আছে, 1 লিটার নিতে পারো, 1.5 লিটার নিতে পারো, যেমন তোমরা যতটা ভারী নিতে পারবে তত ভালো। তো 1 লিটার জলের এরকম একটা বোতল, দেখো জলের বোতল সবার বাড়িতেই থাকে, তো এটা নিয়ে নেবে। আর তোমাদের দিনে যে কোনো সময় যখনই তোমরা সময় পাও, অন্তত 5 মিনিটের জন্য এক্সারসাইজগুলো করবে। অন্তত প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন থাকলে কিন্তু যেটা হয়, ফ্যাট লস হতে কিন্তু খুব সুবিধা। আমি বলছি না 1 ঘন্টা ধরে তোমরা এক্সারসাইজ করো, 5 মিনিট করতে পারো, বসে টিভি দেখছো, কে কারোর সাথে কথা বলছো, জাস্ট একটা জলের বোতল নিয়ে এক্সারসাইজটা করলে কিন্তু তোমাদের ব্রেস্ট ফ্যাট কমে আসবে, ঝুলে যাওয়া ব্রেস্ট যেটা হচ্ছে সেটা থেকে তোমরা কিন্তু অতি সহজেই মুক্তি পাবে। তো এটা জন্য কি করতে হবে, আমাদের মাসলস যে ফ্যাট আছে ফ্যাটটাকে সরিয়ে সেখানে মাসল গ্রো করতে হবে। তো তার জন্য কিছু এক্সারসাইজ করা ভীষণ দরকার হচ্ছে, তবে কিন্তু মাসলস গ্রো করে। আর তার সাথে সাথে যেটা হচ্ছে একটু খাওয়া দাওয়াটা মেনটেন করবে। দেখো, ব্রেস্ট ফ্যাট বাড়ায় যদি তোমরা খুব বেশি মিষ্টি জিনিস যদি খাও, অত্যাধিক মিষ্টি জিনিস অথবা অত্যাধিক ময়দার জিনিস, মিষ্টি ময়দা অথবা অত্যাধিক ফুল ক্রিম যুক্ত দুধের জিনিস যদি তোমরা খাও, তাহলে কিন্তু এগুলো ব্রেস্ট ফ্যাট কিন্তু বাড়িয়ে দেয়।
তো তোমরা যদি ব্রেস্ট ফ্যাট কমাতে চাও, অন্তত 1 মাস মিষ্টি জিনিস কম খাও, ময়দা তৈরি জিনিস কম খাবে, ভাজাভুজি কম খাবে, আর তার সাথে সাথে যেটা তোমাদের খেতে হবে, দুধের ফুল ফ্যাট, দুধের যে যা কিছু আছে, ফুল ফ্যাট ক্রিম বলো, ফুল ফ্যাট দুধ বলো, ফুল ফ্যাট পনির, এইগুলো খাবে না। লো ফ্যাটের যে দুধ হয়, টোন্ড মিল্ক যেগুলো হয় সেগুলো খাবে, সেটা খেলে কিন্তু ফ্যাট কমবে, ঠিক আছে? তো এইগুলো একটু তোমাদের মেনটেন করতে হবে। আর ধরো আইসক্রিম এইসব একটু খেলে কিন্তু অত্যাধিক ফ্যাট হয়ে যায়, ক্রিম জাতীয় জিনিস এগুলো খেলেও কিন্তু ব্রেস্ট ফ্যাট বেড়ে যায়, তো এগুলোকে একটু অ্যাভয়েড করবে 1 মাস অন্তত। আর চলো এবার এক্সারসাইজটা দেখিয়ে দিই। তো জাস্ট একটা জলের বোতল নেবে, এটা হাতটা এরকম পেছন দিকে এরকম এরকম ভাবে এটা করবে, আর জাস্ট এরকম এটাকে এরকম করতে হবে। তো এটা 3 সেটে করবে, ধরো 1 সেটে তোমরা 25 বার করলে, করে একটু বিশ্রাম নেবে, নিয়ে আবার আর 1 সেট করবে। জাস্ট এটাকে এরকম ভাবে তোমাদের এটা, তবে এটা যত বেশি ভারী বোতল নেবে তত বেশি কিন্তু এটা তোমাদের কাজ দেবে। জাস্ট এরকম ভাবে এটা করবে, এতে তোমাদের ঝুলে যাওয়া ব্রেস্ট কিন্তু টাইট হবে। তো এই একটা এক্সারসাইজ করতে পারো। আর একটা ওয়াল পুশ আপ করতে পারো, ওয়াল পুশ আপ দেওয়ালটা ধরে তোমাদের যে পুশ আপ হয়, ওয়াল পুশ আপ করতে হবে। ওয়াল পুশ আপও যদি করো, এই ওয়াল পুশ আপও কিন্তু তোমাদের ব্রেস্ট ফ্যাট কমাতে সাহায্য করবে।